বন্ধুরা, আজকে আমরা মটন কারি করব। তাই জন্য নিয়ে নিয়েছি মটন, পরিষ্কার করে জল দিয়ে ধোয়া হয়ে গেছে। আর মটনের সঙ্গে মটন কারি করতে লাগবে টমেটো কুচি, এটা হচ্ছে রসুন বাটা, তেজপাতা, পেঁয়াজ কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে জিরে, ধনে, কাঁচা লঙ্কা, গোলমরিচ একসঙ্গে পেস্ট করে বাটা। কড়াই গরম হয়ে গেছে, এখন প্রয়োজন মতো আমরা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমরা প্রথমে দেবো পেঁয়াজ কুচি, তেল গরম হয়ে গেছে, আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমরা মশলা দিচ্ছি। আগে দিয়ে বেটে রাখা জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা আর গোলমরিচ। তারপরে রসুন বাটা দিচ্ছি, মশলাটা একটু কষানো হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে টমেটো দিচ্ছি। স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, তেজপাতা, লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব শেষে মশলা বাটা জলটা দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, মশলাতে তেল ছেড়ে দিয়েছে, এবার আমরা মাংসটা দিয়ে দেব। মটনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, যেহেতু মটন তো বেশি না কষালেও চলবে। মটনটা ভালো করে কষানো হয়ে গেছে, যেহেতু মটন সেহেতু চিকেনের মতন খুব বেশি না কষালেও চলবে।
এবার আমরা গরম জল দিয়ে দেব। গরম জল দেওয়ার পরে আমরা এবার এটাকে প্রেসারে দিয়ে দেব। ধিমে গ্যাসে 4টে সিটি পড়েছে আমাদের মটন মোটামুটি তৈরি। এখন মটনটা পুরোপুরি তৈরি হয়ে গেছে।